আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে থেকে আমাদের যেহেতু অফিস আবার ওপেন হয়েছে, সো আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করা বা ভিজিট করার অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। আমি ইউরোপ বাংলা এডুকেশন কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর লীনা বলছি। আপনাদের সাথে আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেন সম্পর্কে। স্পেনে এখনও যেহেতু ডেডলাইন রয়েছে সেপ্টেম্বর সেশনের জন্য, এখন যেহেতু আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি স্পেনের ব্যাপারে একটু ইনফরমেশনটা দিতে যাচ্ছি। যেটা হচ্ছে, যারা ব্যাচেলর বা মাস্টার্সের জন্য স্পেনে অ্যাপ্লাই করবেন ভাবছেন বা এখনও ডিসিশন নিতে পারছেন না, তারা কিন্তু খুব দ্রুত ডিসিশন নিতে পারছেন। বিকজ আপনার হাতে খুব বেশি একটা টাইম নেই যে আপনি টাইম নিয়ে ডিসিশন নিতে পারছেন। আর যদি আপনি টাইম নিয়ে ডিসিশন নিতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 1 ইয়ার গ্যাপ হয়ে যাবে। সো স্টাডি গ্যাপটা কিন্তু এখানে আসলে ম্যাটার করে। ব্যাচেলারের ক্ষেত্রে যেমন একটা 2 থেকে 3 বছর স্টাডি গ্যাপ অ্যালাউ করে, মাস্টার্সের ক্ষেত্রে আপনাকে লং টাইম অ্যালাউ করবে, বা সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফুল টাইম জব দেখাইতে হয়, বা এর জন্য বলা হয় যে আপনি যদি স্টাডি গ্যাপটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেটার। আর স্টাডি গ্যাপ থাকলেও তবে সেক্ষেত্রে আদার প্রসেস আছে যেগুলোতে ফুলফিল করে আপনি অ্যাপ্লাই করার অপরচুনিটি পাবেন। সো সেক্ষেত্রে আমরা বলবো আপনি স্টাডি গ্যাপ না বাড়িয়ে সরাসরি অ্যাপ্লাই করার জন্য আপনি প্রসেস স্টার্ট করতে পারেন। যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে তাদের যে ডকুমেন্টসগুলো লাগছে বা রিকোয়ারমেন্টসগুলো থাকতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসিতে অবশ্যই 3.5 বা 3.5-এর উপরে জিপিএ থাকতে হবে আউট অফ 5-এর মধ্যে। সো দুটো মিলিয়ে যদি আপনার 7 বা 7-এর উপরে থাকে আউট অফ 10-এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা অপরচুনিটি পাবেন স্পেনে অ্যাপ্লাই করার জন্য। আর মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য ব্যাচেলরের যে রেজাল্টসটা সেটা হচ্ছে আপনার 2.5 থাকলে আপনি অ্যাপ্লাই করার অপরচুনিটি পাবেন। আউট অফ 4-এর মধ্যে সিজিপিএ 2.5, এটা কিন্তু খুব একটা বেশি রেজাল্টস না, খুব একটা কষ্টকরও না। সো যারা যাদের এই রেজাল্টের থেকেও একটু ভালো আছে, লাইক আপনার আউট অফ 4-এর মধ্যে 3-এর উপরে আছে, তারা কিন্তু ভালো একটা অপরচুনিটি পাবেন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। দেখা যাচ্ছে অনেক ইউনিভার্সিটি থেকে আপনার রেজাল্টসের উপরে স্কলারশিপ প্রোভাইড করা হয়। আর এখন আসি আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু, অনেকেরই কোশ্চেন থাকে যে উইদাউট আইএলটিএস স্পেনে অ্যাপ্লাই করা যাবে কি না। তবে হ্যাঁ বলবো যে আপনারা যাদের আইএলটিএস নেই তারা কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করার অপরচুনিটি পাচ্ছেন। যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু ডিরেক্ট এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করার অপরচুনিটি পাবেন। আর যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করছেন তারা কিন্তু ইএসএল কোর্স নিয়ে অ্যাপ্লাই করতে পারছেন, আপনার ফাউন্ডেশন কোর্স যেটা রেগুলার কোর্সের পাশাপাশি, বা আপনাকে ওদের টাইম অনুযায়ী ওরা আপনাকে কোর্সটা দিয়ে কিন্তু অ্যাপ্লাইটা করার অপরচুনিটি পাচ্ছেন। আবার অনেকে কোশ্চেন থাকে যে আমার ইএসএল কোর্স বা ফাউন্ডেশন কোর্স এটা কি বাংলাদেশ থেকে করে যেতে হবে কিনা। তো তাদের জন্য বলবো আপনার এটা বাংলাদেশ থেকে করে যেতে হবে না, এটা আপনি স্পেনে গিয়ে করতে পারছেন। আর ভিসার পসিবিলিটি যেটা, আপনি স্পেনের জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হবে বা দিল্লিতে যেতে হবে এমনটা না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকেই এটা ভিসার প্রসেসিংটা হয়ে থাকে। সো যারা দিল্লি নিয়ে বা ইন্ডিয়া নিয়ে টেনশনে আছেন, তাদের জন্য এই টেনশনটা ফ্রি রেখে বা টেনশনটা বাদ দিয়ে আপনি কিন্তু স্পেনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আরেকটা বিষয়, স্পেনে টিউশন ফিস খুব একটা হাই না, তবে মিড লেভেলের মিড রেঞ্জে রয়েছে। যেমন আপনার 3,000 থেকে 5,000 ইউরোর মতো বা 6,000-এর মতো, তবে 3,000 থেকে স্টার্ট। এটা হচ্ছে ডিপেন্ড করছে ইউনিভার্সিটি ওয়াইজ, ভ্যারি করবে ডেফিনেটলি। পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। আর ডেফিনেটলি যদি পাবলিকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আইএলটিএস স্কোরটা থাকতে হবে, যদি আইএলটিএস স্কোর না থাকে সেক্ষেত্রে আপনি প্রাইভেটে অ্যাপ্লাই করার অপরচুনিটি পাচ্ছেন। আর তবে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, যেটা হচ্ছে অনেকে যেমন আইএলটিএস নেই তাদের, বাট তাদের কোয়েরিজ থাকে যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে স্টাডি করতে চাচ্ছি, সেক্ষেত্রে বলবো আপনি ফার্স্ট ইনটেকটা বা ফার্স্ট যে ইনটেকটা সামনে আছে এটাতে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি আপনি যেতে পারছেন। পরবর্তীতে যখন একটা সেমিস্টার কমপ্লিট হবে এরপরে গিয়ে কিন্তু আপনি পাবলিকে কে ট্রান্সফার করে মুভ করতে পারছেন। সো কে ট্রান্সফার করার যেহেতু অপরচুনিটি রয়েছে, আর ইউরোপের যেহেতু সেঞ্জেন কান্ট্রি, সো সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কান্ট্রিতে মুভ করার অপরচুনিটি পাবেন। সো যেহেতু এতগুলো অপরচুনিটি রয়েছে, তাছাড়া আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটাও থাকছে যে আপনি স্টাডির পাশাপাশি পার্ট টাইম ওয়ার্ক করে আপনার পার্ট টাইম যে জবটা থাকছে এটা করে কিন্তু আপনার টিউশন ফিস প্লাস হচ্ছে আপনার লিভিং কস্ট, ওভারঅল সব কস্ট কিন্তু বেয়ার করার অপরচুনিটি থাকে। এরপর আপনার স্টাডি শেষ হলে আপনাকে স্টে ব্যাক দেওয়া হবে, প্লাস হচ্ছে আপনাকে জবের জন্য যে জব ওয়ার্ক পারমিট, যেটা ওয়ার্ক পারমিটটা 2 ইয়ার্সের মতো দেওয়া হয়, এটা কিন্তু আপনি কি 2 ইয়ার্স পর পর এক্সটেন্ড করে নিতে পারছেন। আর আপনার যখন ওয়ার্ক পারমিটটা হয়ে যাবে আপনি কিন্তু পিআরের জন্য অ্যাপ্লাই করে নিতে পারছেন। আর স্পেনে পিআরের ব্যবস্থা খুবই ইজি।
সো যারা ইজিলি পিয়া চাচ্ছেন বা ইজিলি স্টুডেন্ট ভিসাতে ইউরোপের সেন্ট্রাল কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন আপনারা কিন্তু স্পেনটা চুজ করতে পারেন। আর এটার জন্য আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ইন্ডিয়া যেতে হচ্ছে না। সো যেহেতু আপনি এতগুলো অ্যাডভান্টেজ স্পেনের ক্ষেত্রে পাচ্ছেন, সো দেরি না করে আপনারা নেক্সট সেশনের জন্য অ্যাপ্লাই স্টার্ট করতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আবার আপনারা সরাসরি অফিসে ভিজিট করতে পারেন আপনার একাডেমিক ডকুমেন্টস নিয়ে। আমরা চেষ্টা করবো আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে সাহায্য করার, যাতে আপনি আপনার ফাইনাল যেই ডিসিশন বা ডেস্টিনেশন সেটা আপনি ঠিক করতে পারেন। আমাদের ফোন নাম্বার বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের অফিসে অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে সাথে থাকুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।